প্রিয় দর্শক বন্ধুরা, সবার প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে ডাকপত্র টিভির যে নিয়মিত আয়োজন, লেখক হয়ে ওঠার গল্প, যে অনুষ্ঠানটা আমরা নিয়মিত করে থাকি, সেই অনুষ্ঠানটা আমরা করতে যাচ্ছি। আমরা মুখোমুখি হচ্ছি আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমাদের কাছের মানুষ, বলা চলে যে একসাথে দীর্ঘ সময় পথ চলা, শুধু ফরিদপুর নয়, ফরিদপুর এবং ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা একসাথে কাজ করছি, একজন সংগঠক, লেখক এবং প্রকাশক, তার হাত দিয়ে বের হচ্ছে কাশফুল নামে একটি সাহিত্য পত্রিকা, এবং এই সাহিত্য পত্রিকার মাধ্যম দিয়ে তিনি আমাদের বাংলাদেশের আনাচে কানাচে যে সব প্রতিভাগুলি লুকিয়ে আছে, পড়ে আছে, অবহেলিত যারা, সেই সব লেখককে নিয়ে তুলে ধরার জন্য কাজ করছেন। এবং তিনি মানুষের দোর গড়ায় বই পৌঁছে দেওয়ার জন্য তিনি একটি লাইব্রেরি করে পাঠকদের কাছে বই পৌঁছা দিচ্ছেন, জসীমউদ্দিনের বাড়ির খুব নিকটবর্তী এই লাইব্রেরিটা। যারা জসীমউদ্দিনের বাড়ি আসবেন, একেবারে জসীমউদ্দিনের বাড়িতে ঢোকার সাথেই এই লাইব্রেরিটা আপনারা বই কিনবেন, বই দেখবেন, এরকম একটা প্রত্যাশা করি। আমরা কথা বলবো আব্দুর রাজ্জাক রাজা, আমাদের একজন প্রিয় মানুষ। আমরা শুনব তার এই লেখক হয়ে ওঠার গল্প, কীভাবে এবং কেন এই লেখালেখিতে তিনি আসলেন। ধন্যবাদ ডাকপত্র টিভিকে, ধন্যবাদ সাহেব বিপ্লবকে। লেখালেখি এটা একটা বংশগত না হলেও মনের ভিতরে সত্যের সন্ধানের একটা নাড়া দেয়। তা আমি ছোটোকাল থেকেই যখন স্কুল পড়াশোনা করেছি, তখন ছোটো ছোটো গল্প কবিতা লিখেছি, কলেজ জীবনেও তাই করেছি, বিদেশে থেকেছি তা সেখানেও লিখেছি। পরবর্তীতে যখন আমি বিদেশ থেকে বাংলাদেশে আসি, ব্যবসা বাণিজ্য করব, কিন্তু লেখা কিন্তু থেমে থাকে নাই, লিখেছি, সংগ্রহ করেছি, তত্ত্ব সংগ্রহ করেছি। আপনারা আশ্চর্য হবেন যে আমার কাছে 1962 সালের, 61 সালের, 78 সালের অনেক সোভিয়েত রাশিয়ার থেকে প্রকাশিত বাংলা সাহিত্য পত্রিকা আমার কাছে আছে, তার পত্রিকাও রয়েছে। এছাড়া 80-85 সালে বিভিন্ন ম্যাগাজিন পত্রিকা আমার কাছে আছে। আমি প্রথমত 2010 সালেতে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করি, সেই সুবাদেই আমি বিভিন্ন সম্পাদকের কাছে যেতাম, বিভিন্ন সময় আমাকে ঘুরে তো লেখালেখি নিত না, হয় কবিতা পড়ে না, গল্প নিত না। পরবর্তীতে আমার নিজের চিন্তা চেতনা থেকে আমি একটি কাশফুল সাহিত্য পত্রিকা প্রকাশ করি, এবং যেটা পত্রিকাটা আপনারা অনেকেই জানেন, চিনেন যে এই পত্রিকাটা আমি, কাশফুল সাহিত্য পত্রিকা এটা আছে আমার এই পত্রিকার অফিস, ডিসি অফিসের পশ্চিম পাশে পুরো মার্কেটের দোতলায়। এছাড়া আমি চরমাদে, আমার গ্রামের বাড়ি, আমি চরমাদে খলিল মন্ডল হাটে, আমি শাহজালাল পাবলিক লাইব্রেরি করেছি, অম্বিকাপুর, ফরিদপুর অম্বিকাপুর পল্লীকবি জসীমউদ্দিনের বাড়ি সংলগ্ন কাশফুল সাহিত্য বইঘর করেছি, যেখানে আমি আজকে আমার পিছনে যে দেখেছেন যে বইঘর, সেই বইঘরে আমি বসে রয়েছি, কাশফুল সাহিত্য বইঘরে, হ্যাঁ, বইঘরে রয়েছে। এখানে বিভিন্ন লেখকের বই রয়েছে, ফরিদপুরের সমস্ত লেখকের বই রয়েছে, তাছাড়া বিখ্যাত বিখ্যাত লেখকের বই। এছাড়াও পল্লীকবি জসীমউদ্দিনের যতগুলো বই আছে সমস্ত বইগুলো আমার এখানে পাবেন। একই সাথে আপনাদের একটা নিউজ দেই, আপনি পল্লীকবি জসীমউদ্দিনের যে আসমানি যে কবিতা, সেই ইসে আপনি যাবেন অম্বিকাপুর, ইসে তার আসমানির বাড়িতে যাবেন ঈশান গোপালপুরে, তার কবর দেখবেন। একই সাথে আমার যে শাহেদ ভাই যে কথাটা বললেন যে আমার লেখক হয়ে ওঠার, আমার লেখক হয়ে ওঠার মূল কারণ হলো যে এই সমাজকে কিছু দেওয়া, এই দায়বদ্ধতা। আমি যে জন্মগ্রহণ করেছি, আমি যে শিক্ষা গ্রহণ করেছি, আমার ভিতরে সততা আছে, ন্যায়নীতার যে আমি বিরাজ করছি, আমি যদি এই সমাজে কিছু না দিয়ে যাই, তাহলে এই সমাজ থেকে আমার দায়বদ্ধতা। আমার অর্থ আছে আমি খেলাম, মরলাম, চলে গেলাম, না, আমি চাই আমি চলে যাব, আপনি চলে যাবেন, সবাই চলে যাবেন, যাতে এই সমাজে এমন কিছু রেখে যায় যা সমাজের উত্তরসূরীরা সেটা শিখবে, জানবে। যেমন আমি চরাঞ্চলের ইতিহাস ঐতিহ্য বর্তমান লিখছি, হয়তো এই কয়েক মাসের মধ্যে বেড়ে যায়,
চর মাধব দেয়ার বা চর অঞ্চলের ইতিহাস ঐতিহ্য। এখন এই যে ইতিহাস, এই ইতিহাসের যে তত্ত্বটা যদি আমি সমাজের কাছে ধরে না ধরি, সমাজের কাছে না বলি, তাহলে কীভাবে সমাজের যে মানুষগুলো হারিয়ে যাচ্ছে বা তরুণ যারা আছে তারা জানবে কীভাবে, সেই সবাদেই আমি ধন্যবাদ জানাবো সাহিত্য বিপ্লবকে। আপনি কত সালে, আপনি কত সালে এই লেখালেখিতে আসছেন এবং কী দিয়ে প্রথম শুরু করেছিলেন? আমি ততক্ষণ ছোট কবিতা নিয়ে এসেছিলাম, মূলত কবিতা দিয়েই আমি শুরু করি, তারপরে গল্প, তারপরে প্রবন্ধ। মূলত আমার এখন ইচ্ছাই গবেষণামূলক কাজ করার ইচ্ছা, আমি আপাতত গবেষণামূলকই কাজ করি। সেটা আমার বঙ্গবন্ধুর উপরে বই রয়েছে, শেখ হাসিনার উপরে বই প্রকাশ করেছি, 15 আগস্টের উপরে বই করেছি, বাংলার স্মৃতিকথার উপরে পড়েছি। যেমন আপনারা বলতে পারেন এখন বর্ষাকাল নেই, নৌকে ভাইস নেই, এক সময় ঘোড়াদৌড় হতো, গরুদা প্রাণী হতো, এই সেগুলো এখন নাই, গাছি হতো, মেলা হতো, এখন সেগুলো নাই। আমি সেইগুলো নিয়ে কাজ করছি, যেগুলো বিলুপ্ত, যেগুলো যদি হারিয়ে যাচ্ছে সেই শব্দ নিয়ে, সেই কথা নিয়ে, সেইগুলো যেমন আঞ্চলিক কিছু গীত, গজল, গান এবং ছেলেমেয়েদের যেরকম গোল্লা ছুট এখন নাই, দাঁড়িবাদে খেলা নাই, অনেক এই ধরনের খেলা নাই, সেইগুলো নিয়ে আমি কাজ করছি। আপনি তো শুধু লেখক নয়, আমরা যতদূর জানি যে আপনি সংগঠক, ফরিদপুর লেখক পরিষদ নামে একটা সংগঠন করেছেন এবং এই সংগঠনের মাধ্যমে আপনি কাশফুল সাহিত্য পত্রিকা প্রকাশ করতেছেন এবং এই সাহিত্য পত্রিকা প্রকাশ করে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে যেসব লেখকরা, যে আপনি কিছুক্ষণ আগে যে কথাটা বললেন যে আমরা যখন পত্রিকায় কবিতা নিয়ে বা আমাদের লেখা নিয়ে যখন আমরা গিয়েছি পত্রিকার অফিসে, সেই সব লেখা কিন্তু আমাদেরকে তারা প্রকাশ করেনি, বলেছে যে এগুলি প্রকাশের যোগ্য নয় বা এগুলি ভালো নয়, ভালো লেখা লিখে নিয়ে আসেন। এই করতে করতেই দেখা গেল যে লেখক কিন্তু প্রায় 15-20 বছর হারিয়ে গেছে তাদের জীবন থেকে এবং অনেকেই কিন্তু একেবারে লেখক জগতে আর উঠে আসতে পারেনি। তাই সেই ক্ষেত্রে আপনি দেখতেছি যে আপনি এই লেখকগুলিকে তুলে ধরার জন্য যে কাশফুল এবং কাশফুল সাহিত্য পত্রিকা এবং ফরিদপুর লেখক পরিষদ গঠন করে আপনি যে অনুপ্রেরণা লেখকদের দিচ্ছেন, সেই হিসেবে আপনার কেন এই এই দুটো সংগঠনে পত্রিকা প্রকাশ করতে কেন আসলেন এবং সংগঠন করতে কেন আসলেন? প্রথমত বলি যে কাশফুল এই পত্রিকাটি কেন প্রকাশ করেছি। আমি যে সমস্ত পত্রিকায় কাজ করেছি বা পত্রিকা লেখা দিয়েছি তারা বিভিন্ন সময় গরিমসি করেছে, কেউ কেউ অর্থ চেয়েছে, কেউ কেউ বলছে এটা প্রকাশ হবে না। নিজের ভিতরে একটা অনুপ্রেরণা সৃষ্টি হলো যে সে যদি পারে তাহলে আমি কেন পারবো না। আমার সেই অনুপ্রেরণা থেকে, উদ্দেশ্য থেকে আমি এই কাশফুল সাহিত্য পত্রিকাটা প্রকাশ করি। আজকে বিগত 4 বছর ধরে চলছে, 5ম বছর। আর এছাড়াও আমি বিভিন্ন সংগঠনের সাথে, যেরকম ফরিদপুর জাতীয় কবিতা পরিষদের প্রচার সম্পাদক, ফরিদপুর সাহিত্য পরিষদের প্রচার সম্পাদক, ফরিদপুর কবিতা পরিষদের প্রচার সম্পাদক এবং ফরিদপুর আমি ফরিদপুর লেখক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, নজরুল চর্চা ধূমকেতু সাহিত্য চর্চা সংগঠনের সহসভাপতি, এমনি বিভিন্ন আরও বেশ কিছু পত্রিকার সাথে বা সংগঠনের সাথে আমি জড়িত আছি। সংগঠন করার একটাই উদ্দেশ্য যে ভালো কিছু মেধা লোকজন আছে যারা কবিতা পড়তে পারে, আবৃত্তি করতে পারে, লিখতে পারে, তাদের স্থান নাই বা অর্থাৎ কোনো স্টেজে অর্থাৎ কোন জায়গায় সে কবিতাটা পাঠ করবে, আবৃত্তি করবে, সে না, আমি সেই তারা থেকে অর্থাৎ যারা একবারে নিচে থেকে উঠে আসার জন্যে, তাদেরকে উঠে আনার জন্যে আমার এই লেখক পরিষদ গঠন করা। শুধু আমরা তো এখানে এসে আপনার লাইব্রেরিটা দেখলাম, যেখানে আপনি আপনার গ্রামের বাড়িতেও কিন্তু একটা লাইব্রেরি করেছেন, শাহজালাল পাবলিক লাইব্রেরি, যাতে পাঠকরা বই সংগ্রহ করতে পারে, পড়তে পারে। এবং আমরা এটাও জানি যে আপনি কিন্তু বিনামূল্যে মানুষকে বই দেন, যে ভাই বই পড়ে আবার বইটা ফিরিয়ে দিয়েন। এবং এখানেও কিন্তু আপনি একটা বড় কাজ করতেছেন, যে আমি কিছুক্ষণ আগে দেখলাম যে একজন লোক এসে আপনার এখান থেকে বই নিয়ে গেল, আবার বই পড়ে আবার বইটা ফিরিয়ে দিচ্ছে, আবার বই নিয়ে যাচ্ছে, এই কাজটাও কিন্তু করতেছে। পৃথিবীর কোনো দোকানে কিন্তু এই সুযোগটা নেই, তাই এই সুযোগটা করে দেওয়ার কারণ কি?
মূলত এই সুযোগটা কারণ কি যে বর্তমান মানে বর্তমান মোবাইল যুগে সবাই তো মোবাইলে বই পড়ে, বই পড়ে কিন্তু একটা পাঠ্য বই অর্থাৎ বই হাতে নিয়ে বুকে নিয়ে বই পড়ার যে একটা আনন্দ এদের মধ্যে নাই। তাই আমি চরমাধবদে ইউনিয়নে খলিল মন্ডলের বাজারে আমি একটা লাইব্রেরি করছি আমার উদ্যোগে, আমার নিজের জায়গায় কাশফুল সাহিত্য পত্রিকার পাশাপাশি করছি শাহজালাল পাবলিক লাইব্রেরি। শাহজালাল পাবলিক লাইব্রেরিতে বিভিন্ন ছেলেমেয়েরা বই নেয় এবং বই জমা দেয়, আমি কারো কাছ থেকে কোনো টাকা টুকে নেই না। শুধু তাই নয়, আমার এই কাশফুল সাহিত্য পত্রিকার বিগত চার বছর চালাই, কারো কাছ থেকে পাঁচটা টাকা সংগ্রহ করি না এবং পত্রিকাটা আমি বিক্রি করি না, সৌজন্য এই পত্রিকাটা আমি চালাই সুমন্য বিনামূল্য। একই সাথে পল্লীকবি জসীমদের বাড়ি সংলগ্ন যে কাশফুল সাহিত্য বইগড্ডা করেছি সেখানে মূলত দুটো কারণের উদ্দেশ্য করছি। একটা হলো স্থানীয় জনগণ এখান থেকে বই নিয়ে পড়ার যে সুযোগ পাবে সেই সুযোগটা দিচ্ছি, একই সাথে আমি এখানে আমার ফরিদপুরের যত লেখক আছে তথা বাংলাদেশের আনাচের কাছে যত বাংলা সাহিত্যিকরা আছে তাদের লেখা যাতে আমি এনতে বিক্রি করতে বইগুলো বিক্রি করতে পারি, আমি সেটা বই সেন্টারও বলতে পারেন বিক্রি সেন্টার। পল্লীকবি জসীমউদ্দীনের সমস্ত বই আমার এখানে পাবেন, ফরিদপুরের সমস্ত লেখকের বই পাবেন, এছাড়া ঢাকা থেকে বিভিন্ন লেখকের এখানে পাবেন। এছাড়া আমার পুরানো যত পুরানো বই আমার আমি ক্রয় করি এবং বিক্রি করি। আপনারা শুনলে আনন্দিত হবেন যে ফরিদপুরে যতগুলো লাইব্রেরি আছে এবং ফরিদপুরের যে বাঙ্গারিপট্টি যত পুরানো লাইব্রেরি আছে সমস্ত লাইব্রেরি ব্যক্তিগতভাবে আমাকে ওইভাবেই জানে যে আমি পুরান বই কিনি, সেটা 100, 200, 500 কবি যত কবি হোক পুরান বই আমি কিনি, এবং এই ফেরিওয়ালারও জানে যে আমি পুরান বই কিনি এবং পুরান বই বিক্রি করি। একই সাথে আমার 6টা বই প্রকাশিত হয়েছে, আর 1.5-2 মাসের মধ্যে আমার আরও 2টা বই প্রকাশিত হবে। আপনাদের আমি দোয়া প্রার্থী যাতে আমি আরও লিখতে পারি, সমাজকে দিতে পারি এবং গবেষণামূলক, মূলত আমার গবেষণামূলক কাজ, আমি গবেষণামূলক তত্ত্ব কাজ করছি। আমরা যে আপনি কিছুক্ষণ আগে যে কথাটা বললেন সেটা হচ্ছে যে আমরা আপনি পুরনো বইগুলি কেনেন এবং এই পুরনো বইগুলো কিনে আবার পাঠকদের কাছে কম মূল্যে বইগুলো বিক্রি করে দেন, তাতে কি পাঠকরা কি বেশি বই প্রতি আগ্রহ প্রকাশ করতেছে? কেননা অনেক বই কিনতে পেতেছে না এই কারণে যে দাম বেশি হওয়ার কারণে অনেকেই বই কেনে না, কিন্তু পুরনো বই কেনার কারণে বা পুরনো বই পাঠকদের কাছে কম মূল্যে বিক্রি করার কারণে পাঠক কি বেশি বৃদ্ধি পাচ্ছে কি? হ্যাঁ, এক্ষেত্রে ঠিকই বলছেন যে পুরান বই মানে কিছু কিছু পুরাতন পাঠক আছে যারা মধ্যবয়স্ক না বয়স্ক লোক, এরা পুরানো বই সংগ্রহ করে, নজরুল ইসলামের, রবীন্দ্রনাথ ঠাকুরের, নজরুলের বিভিন্ন বই। কেন একটা বইয়ের মূল্য যে 200-300 টাকা সেখানে পুরান একটা বই 50 টাকাতে কিনতে পাচ্ছে। আবার নবীন লেখকদের যে কিছু কিছু বই আছে পুরান ধরে, তবে একটা জিনিস লক্ষ্য করছি যে মোটিভেশনাল অর্থাৎ পথ দেখানো সত্যের সন্ধানের এমন কিছু যে বই আছে সে বইগুলো ভালো চলছে, এবং তরুণ তরুণীদের যে বইটা আছে সেটা প্রেম এবং ভালোবাসার উপরে বইগুলো এরা বেশি সংগ্রহ করছে। তবে বই পড়ে, পাঠক যে বই পড়ে না তা না, বই পড়ে। আমি এখানে প্রায় আজকে 8 মাস যাবত আমি এখানে বই নিয়েছি, দোকানদার দিয়েছি, তার থেকে আমি দেখতে পাচ্ছি যে না পাঠক বই পড়ে। আমরা কথা বলতেছিলাম আমাদের খুব কাছের মানুষ আব্দুর রাজ্জাক রাজা, একদারে সংগঠক, প্রকাশক, লেখক। আমাদের বাংলাদেশের আনাচে কানাচে যে সব প্রতিভাগুলি ছড়িয়ে ছিটে আছেন তাদেরকে তুলে ধরার জন্য যে আপ্রাণ প্রচেষ্টা তিনি চালিয়েছেন, সেই কারণে ডাকপত্র টিভির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। আমরা তাদের কাছে এই প্রত্যাশা করবো যে সেভাবে যেভাবে আব্দুর রাজ্জাক রাজা লেখকদেরকে তুলে ধরছেন তার চেষ্টা এভাবে যদি বাংলাদেশের প্রত্যেকটি লেখক যদি লেখক তুলে ধরতে পারি তাহলে বাংলা সাহিত্য আরও সমৃদ্ধ হবে এবং আরও সুন্দর হবে। আপনি তো লেখালেখি করতে এসে অনেকগুলো পুরস্কার পেয়েছেন, কোন পুরস্কার আপনাকে বেশি? সত্যি কথা হলো পাঠক আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমাকে এটা পুরস্কার দিয়েছে সংগঠক হিসাবে। এটা কোথা থেকে? সেটা ঢাকা থেকে। আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আপনি আমাকে কী মেসেজ দেবেন? মনে একটা দৃঢ় চিন্তা থাকতে হবে যে আমি লিখছি, আমার একটা উদ্দেশ্য থাকতে হবে যে আমি একটা বই লিখবো, সে বইটা পাঠককে যাবে, পাঠক পড়বে, যখন পাঠক পড়বে আনন্দিত হবে তখন আপনি সাকসেসফুল অর্থাৎ আপনি সার্থকতা যে আপনি লেখক হিসাবে। কিন্তু অনেকেই অনেক কথা বলবে, আপনার নবীন যারা আছেন, নতুন যারা আছেন, তারপর আপনার ঘাবড়াবেন না বা চিন্তা করবেন না যে আমার বই পাঠক বই কিনে না, বই পড়ে না, না বই কিনে পড়ে পড়ে আপনার লিখবেন, মনের একটা দৃঢ় চিন্তায় আপনার গন্তব্যস্থলে যাবেন যে আমি একজন লেখক হব, লেখক হওয়ার যে চিন্তা চেতনা এই মনোভাব নিয়ে আপনারা লিখবেন। ধন্যবাদ আব্দুর রাজ্জাক রাজাকে আমাদের এই ডাকপত্র টিভির লেখক হয়ে ওঠার গল্প।
সে আমাদের জানালো কীভাবে লেখক হয়েছে। আমরা চাই যে বাংলাদেশের প্রতিটি প্রান্তে যেসব লেখক আছেন আমরা তাদের মুখোমুখি হব, তাদের গল্পগুলি শোনাব। বিশেষ করে আমাদের বাংলাদেশে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে যে লেখকদের মুখোমুখি বিভিন্ন মিডিয়াগুলি খুব বেশি যায় না, কিন্তু আমরা এই ডাকপত্র টিভির মাধ্যম দিয়ে এই প্রত্যাশা, কেউ কে বড় কবি কে ছোট কবি আমরা সেটা নয়, আমরা প্রত্যেকটি কবিকে আমাদের এই লেখক হয়ে ওঠার গল্প নিয়ে আপনাদের মুখোমুখি হব এই আহ্বান জানিয়ে আমাদের অনুষ্ঠান এখনই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশা রেখেই আজকের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ।